الحمد لله وحده، ونصر عبده، وأنجز وعده، وهزم الأحزاب وحده، وهزم الأحزاب وحده، وهزم الأحزاب وحده،, وهزم الأحزاب وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي العربي الهاشمي المدني صلى الله تعالى عليه وسلم من سلم له رمضان سلمت له السنة كلها من سلم له رمضان سلمت له السنة كلها أو كما قال النبي عليه الصلاة وأفضل التسليم أدو مجلس مدو موني شبابتي شايب. برطمان جوغير دشاري উপস্থিত জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য সুকুরিয়ায় এবং যে তিনি অত্যন্ত দয়া করে এরকম একটা মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন সবাই একটা বার বড়ি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বাস্তবে পাকের তৌফিক ছাড়া কোনো কিছু করার ক্ষমতা মানুষের নেই কত মানুষ সুস্থ থাকে তারপরেও নামাজ পড়তে পারে না কত মানুষ বেশ গাট্টা গোট্টা শরীরের মালিক হয় তারপরেও রোজা রাখতে পারে না কোনো বাধা নেই তারপরেও পাচ্ছে না কত মানুষের পয়সা আছে তারপরেও হজ মুবারক নাসিব হয় না কেন হয় না ওই একটাই জিনিস আটকে রয়েছে যেটা তৌফিক নাই দেয় আল্লাহ পাখের বড় নিয়মত এটা তৌফিক তথা সুযোগ বাংলা অর্থ হলো তৌফিকের সুযোগ করে দেওয়া আর কি তো এটা আল্লাহ পাখের অত্যন্ত তৌফিক নিয়মত এটা এই নিয়মতের কদর করা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন অতঃপর বিশ্বনবী মহানবী শেষ নবী তিনটে বিষয় বিশেষ করে খেয়াল রাখতে হবে বিশ্বনবী মহানবী শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সবাই আর বার বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরান কাসিরা যাই হোক একটা বিশেষ পয়েন্টের বা ফর্মুলার কথা বলছি আমরা দুনিয়াতে অনেক কিছু পাই আর বিশেষ করে এখানে বসার একটা বড় উদ্দেশ্য কিছু পাওয়ার রয়েছে এই পাওয়ার পথটা কি কোন পথে পাওয়া যাবে দেখ কবি বলেছেন ना हंस के कुछ पाया ना रो के कुछ पाया ना हंस के कुछ पाया ना रो के कुछ पाया बल्कि जो कुछ पाया किसी के हो के पाया सुभान अल्लाह वे हम दे सुभान अल्लाह रब से निश्चय कम बच्चे हैसे वो किचु पाये नहीं केदे वो किचु पाये नहीं बोलों जा किचु पेशी कारोर हुए ही पेशी सुभान अल्लाह वे सुभान अल्लाह रब से कोता नहीं की बोलते जैसे हमें কারুর হয়ে যেতে হবে কারুর হয়ে যেতে হবে হজরতজির প্রতি অত্যন্ত শ্রদ্ধা নিবেদন ওই সময় হবে যখন হজরতজির চয়েসে যারা তার বিশেষ নির্বাচিত মনোনীত তাদের আমরা হয়ে থাকব তাদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে সম্পর্ক রাখবো তখনই হজরতদের প্রতি শ্রদ্ধা নিবেদনটা সবচেয়ে মা বেশি করা হবে আর কি তিনি বেঁচে থাকলে তাদের তাকে সেবা যত্ন করলে তার কথা মানলে যতটা তিনি তৃপ্তি পেতেন আজকে তার খলিফাদের মেরে চললে ততটাই তৃপ্তি তিনি পাবেন শো ভালো আল্লাহ কথা কারুর হয়ে যেতে হবে এত হয়ে যেতে হবে এত হয়ে যেতে হবে হজরত মুজাদ্দে আলফে সাহানি রহমতুল্লাহ আলী বলছেন এই উম্মতের বিরাট বড় গৌরব মুজাদ্দ আলফে সাহানি আলফে সাহানির ব্যাখ্যা বিভিন্ন রকম মানুষ করে একটা ব্যাখ্যা করে যে উনি দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ এই ব্যাখ্যাটা ঠিক নয় মুজাদ্দিদ সর্বদাই একশো বছরেরই হবে এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ ছিলেন হজরত উমার বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলী বিরাট বড় আল্লাহ বাগের অলি মানুষ যাই হোক তো মুজাদ্দিদে আলফে সানি অর্থ আনির দ্বিতীয় হাজার আর দ্বিতীয় হাজারের ব্যাখ্যা হলো বাদশাহ আকবর যে দিনটা কায়েম করেছিল যে দিন ই ও দাবি ছিল যে মোহাম্মদ যে দিনটা এনেছিলেন সেটা তো আলফে আউ্বালের জন্য প্রথম হাজার বছর চলবে আর দ্বিতীয় হাজার বছরে আমার এই দিনে খণ্ডন করে যুক্তির আলোকে এরাই বুঝিয়ে দিয়েছিলেন না নবী যে যেদিন এনেছিলেন সেদিন আলফে আউ্বালেও ছিল আলফে সানিতেও থাকবে অর্থাৎ দ্বিতীয় হাজার বছরে ওই দিনই থাকবে এই জন্য ওনার উপাধি দেওয়া হয়েছে আলফে সানী কথা বুঝতে পেরেছেন আলফি সাহানি চলছে এটা চোদ্দশো চল্লিশ ইজি এটা এখনো দ্বিতীয় হাজার বছর চলছে চলতে থাকবে দিন আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাম তু আলাইকুম নিমাতি ও রজি তুলাকুমুল ইসলাম আদিনা দিনের উপরে খাতামুল আদিয়ান খাতামুল নবীন খাতামুল উমাম নবী হিসাবেও শেষ উম্মত হিসাবেও শেষ আমার দিন হিসেবে এটাই শেষ যাই হোক আলফি সাহিদ একটা কথা বলছিলাম যে নিজের গুরুদের প্রতি নিজের ওস্তাদের প্রতি ভক্তি ভালোবাসা কাকে বলে ভাববার বিষয় সাবু বলছেন আমাদের সামনে আমার সামনে যদি জুনায়েদ বগ্দাদিব এসে হাজির হয় আমার সামনে যদি বাইরে দিতে বসতামই রহমতউল্লাহ আলী এসে হাজির হয় পাশাপাশি তাদের পাশে যদি আমার উস্তাদে মহতারাম খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ থাকেন তাহলে আমার নজর আমার পীরের দিকেই থাকবে ওই দুজনার দিকে যাবে না কি ভালোবাসা কি কারণ এই পীরের এই অলির জুতো সুদা করেই আমার এই মর্যাদা হয়েছে সুতরাং তার দিকে আমার নজর থাকবে অন্যদিকে আমার নজর যাবে না পয়েন্টের কথা বোঝার কথা নিজের উস্তাদের প্রতি নিজের হ্যাঁ যার কাছে কিছু পাওয়া যায় তার গুণমুগ্ধ হয়ে জীবন জীবনযাপন করা এটা একটা হ্যাঁ ইসলামের বিরাট বড়ো বিধান যাই হোক এই মজলিস আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এটা একটা শিবির এটা একটা শিবির কি শিবির শিক্ষা শিবির কি শিবির গবেষণা শিবির কি শিবির চিন্তন শিবির সর্বোপরি এ শিবিরটাকে আমরা বলি দীক্ষা শিবির দীক্ষা শিবির বাস্তবেই শিক্ষা প্রচুর পরিমাণে এখন আমরা দেখছি কিন্তু শিক্ষার পাশাপাশি দীক্ষা না থাকার কারণে আমি কুদ্দিস রুহুর জীবদ্দশায় কোনো সময় এরকম রাত্রে বলেছিলাম যে কাঠকোট্টা আলেম কিছু আমরা জন্মেছি খুব ভালো পছন্দ করেছেন শব্দটা কাঠ খট্টা তার মানে রসকস নেই ইলমে জাহির পাশাপাশি যদি ইলমে বাতিনি যুক্ত না হয় তাহলে ওই ইলমের দ্বারা খুব একটা কাজ হয় না খুব একটা তার নূর প্রকাশ পায় না ইলমে নাফে যেটা উপকারী ইল সেই ইলমেটা ইলমে জাহির পাশাপাশি ইলমে বাতিনির সাথেও হ্যাঁ যুক্ত হওয়া অবশ্যই জরুরি প্রকৃত মানুষ হতে গেলে হ্যাঁ রসকস ইলম পেতে গেলে এই শিক্ষাটার বিরাট বড় প্রয়োজন রয়েছে যাই হোক এটা একটা দীক্ষা শিবির এই দীক্ষা শিবিরের মূল সম্পর্ক হলো অন্তরের সঙ্গে আজকে পৃথিবীতে যে অরাজকতা অনৈতিকতা যে অস্থিরতা চঞ্চল চঞ্চলতা যাতে দেখছি আমরা এর কারণ কিন্তু মূল একটাই জায়গায় সেটা হলো মানুষের হৃদয় যেটা না এটা বড্ড অসুস্থ হয়ে গেছে এটা ব্যাপক রোগাক্রান্ত হয়ে গেছে আর কল্প যদি রোগাক্রান্ত হয় অন্তর যদি হৃদয়টা যদি আপনার অসুস্থ হয় তাহলে আর কোনো কিছুই কাজ করে না ও হাত দিয়ে সত্যটা লিখবে কী করে ওর অন্তর অসুস্থ ও চোখ দিয়ে ভালোটা দেখবে কী করে ওর অন্তর অসুস্থ ও জীব দিয়ে ভালো জিনিসটা হালাল জিনিসটা খাবে কী করে ওর অন্তর অসুস্থ কথা বোঝেন নিবে ঠিক মতো এক কলমের খোঁজায় এক কলমের খোঁজায় হ্যাঁ কোনো কারোর বাড়ির গিন্নি থেকে শুরু করে তার জামাই তার ছেলে তার মেয়ে তার বাড়ির কুকুর বিড়াল সবাই চাকরি পেয়ে যাচ্ছে কথা বলে নেবে জিকবতা আর কি কলম দিয়ে হাত দিয়ে কিটা বেরোবে আর কি সব ভিতরের বেলা ফাইন নাহাল আ তামাল অবসর বলা কিন্ত তামাল কুলু বললা সুদূর ভালো মানুষ দেখতে পাচ্ছে না কোরানো পাক মানুষ দেখতে পাচ্ছে না ভালো মজলিস দেখতে পাচ্ছে না হ্যাঁ পিতা মাতার চেহারার দিকে দেখতে পায় না কারণ কি ওর চোখ অন্ধ হয়নি বড় সিনার মধ্যে সে

এই শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে গোস্তের টুকরা রয়েছে হ্যাঁ ওই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে ওইটা যদি শুদ্ধ থাকে তাহলে টোটাল শরীরটাই শুদ্ধ থাকে টোটাল শরীরটাই সুস্থ থাকে ও যদি ভালো থাকে তাহলে টোটাল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভালো কাজ নেক কাজ প্রকাশ পায় আর যখন ওই অংশটা নষ্ট হয় ওই অংশটা পচে যায় তাহলে টোটাল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর বিকল হয়ে যায় কাজ করতে ঠিক মতো পায় না ওর দ্বারা নেক কাজ আমালে সালে একটা মস্ত বড় বিষয় আমালে সারি যেখানে যেখানে কোরআন পাকে আমরা জান্নাতের সুসংবাদ দেখেছি সব জায়গাতে আল্লাহ পাক দুটো বিষয়ের সঙ্গে জান্নাতের যুক্ত করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া ঈমান এবং আমালে সালিহ ভালো কাজ এই দুটো নিয়ে আসলেই জান্নাতে যাওয়া হবে সুতরাং আজকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নেক কাজ প্রকাশ পাচ্ছে না তার কারণ হলো আমাদের মূল যে পাওয়ার যেখান থেকে আমাদের ভালো কাজ পাওয়ার আপনার উপযুক্ত হই আমরা যেখান থেকে ভালো কাজ প্রকাশ পেতে পারে সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে পচে গেছে আলা কলব শুনে রাখো সেটা হলো অন্তর হৃদয় আজকে এই আধ্যাত্মিকতা এটা আর ব্যাপক অভাব হয়েছে দুনিয়াতে ব্যাপক অভাব আমি একটা বিষয় হরজি উদ্দিশাশীর রোহর হ্যাঁ বড় মূল্যবান কথা তার সঙ্গে সম্পর্ক তো এই লাইনেই হয়েছে যে পণ্ডিত মানুষ পাণ্ডিত্যের দ্বারাতেই আমাকে তিনি যেন এ করে নিয়েছেন অনেককে করে নিয়েছেন আর ইলমের একটা বিরাট আসর রয়েছে আপনার প্রভাব রয়েছে ব্যাপক প্রভাব রয়েছে সর্বপ্রথম সাক্ষাতে উনি বলেছিলেন ইয়া ইভাল হ্যাঁ এই যে আমরা বলি হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদীর মানে হজমানজি করেছিলেন অকপটদের সাথে থাকো অকপট দারুণ তর্জমা করেছেন দারুণ ব্যাখ্যা করেছেন এ যে যে কেউ এরকম তর্জমা করতে পারবে আর কি বড় মুক্তি হতে পারে বড় সাইকেল হতে পারবে এত সুন্দর অনুবাদ করতে পার ক্ষমতা খুব কম মানুষের নীতিবেদ হয় বলেছেন আসাদ ইস্কিল্লা। নাফি ইস্কিল্লাহ আসাদ ইস্কিল্লা। আল্লাহর মহব্বদে যারা সত্যবাদী আল্লাহর মহব্বদে যারা অকপট বাইরেও মহব্বদ ভিতরেও মহব্বত ওই তাদেরই সাথে থাকো আর কি শুধু সত্যবাদী উদ্দেশ্য নয় কেননা সত্যবাদী বহু মানুষ থাকে অ মুসলিম সত্যবাদী হয় তাদের সঙ্গে থাকার কথা বলা বলা হয় এদি আর যাই হোক অকপট প্রেমিক অকপট খোদা প্রেমিক আলহামদুলিল্লাহ আর হ নূর হয়ে গেল অকপট ক্ষুদা প্রেমিক এটাই হল অর্থ আর কি এনাদের সাথেই থাকতে হবে সা সাথে বলতে দীর্ঘ একটা সময় কুরবানি দিতে হবে সাধনা ও আল্লাহ ইস আলি ইনসার ইল্লাম আশা সাধনা এটা বিরাট তপস্যা এছাড়া কিছু খুব একটা পাওয়া যায় না তবে অন্য লাইন আছে তবে সেটা বাইপাস সাধারণ লাইন হলো সাধনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর নিয়ম এটাই বেশি আল্লাহ বাক হ্যাঁ ইয়ে করেছেন মেন মেন ফরম্যুলিটি হলো এটা এক যাই হোক আল্লাহকে পাওয়ার ব্যাপারে আল্লাহর অলিদের সৌহবাদ এটা বিরাট বড় সৌভাগ্য এর স্পর্শমণি পরশ পাথর এটা এর কদর করার আল্লাহ পাক আমাদের দান করুন দ্বিতীয় একটা বিষয় এখানেই আমি সমাপ্ত করব ইনশা আল্লাহ সেটা হলো আজকে আলোচনার যে দিকটা এসেছে বাস্তবেই আমি মনে মনে ঠিক যেটা করে এসেছিলাম আল্লাহ পাক ঠিক সেরকমই আলোচনার বিষয়টা আজকের দিনের দেখছি আর কি এ একটা আল্লাহর মিলন যেন আর কি সেটা এটা রজব রজব মাস মাস আপনারা আজকে তৃতীয় তারিখ চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া আমরা তো দুটো চাঁদকে নিয়ে মাথামাতি করি দুই ঈদের চাঁদ এছাড়া আর খুব একটা খেয়াল করি না অথচ প্রতিটি চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া উম্মতের মধ্যে টোটাল উম্মতের মধ্যে কিছু মানুষ যেন চাঁদের সঠিক হিসাব রাখে যদি তারা কিছু মানুষ রাখে বা দু একজন রাখে তাহলে টোটাল উম্মতের থেকে গোনা মা হয়ে যাবে ঠিক মতো কেননা চাঁদের হিসাব যদি ঠিক মতো না রাখা হয় তাহলে আজকে যে দশই মহর্রম হচ্ছে এটা ঠিক মতো আমরা পাবো না আর দশই মহরমের যে ফজিলাতটা রয়েছে সেটাও ঠিক আদায় হবে না এই জন্য চাঁদের হিসেব রাখাটা কিন্তু ফর্জে কেফায়া জিনিস এখন এটা রজম মাস আজকে তৃতীয় তারিখ এই রজব চাঁদ দেখে আমার বিশ্বনবী মহানবী শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাল আলী ওসাল্লাম একটা দোয়া পড়তেন এই দোয়া পড়াটা মুস্তাহাব দোয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার দুয়ার মুজাসাম নমুনা আমার হজরতে মোহতারাম দুয়ার যে ভান্ডার হজরতের কাছে রয়েছে ভাবতে পারা যায় না আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম এই দুনিয়া কতদিন থাকবে ততদিন পর্যন্ত বিভিন্ন চিকিৎসা বিভিন্ন ট্রিটমেন্ট দোয়ার মাধ্যমে করেছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন দোয়া দিয়ে আজকে আমরা ফেতনা ফাসাদের ব্যাপক শিকার দোয়া করি বটে কিন্তু দোয়া পড়ি না দোয়া করি বটে দোয়া পড়ি না হুজুর আলাই সালামের মুখ দিয়ে মনকুল দোয়া যেগুলো দোয়ায় মাসুরা যেগুলো তার মধ্যে যে নূর এ নূর কিন্তু আমাদের তৈরি দোয়াতে যত বড় সাহিত্যিক হোক না কেন যত বড় পণ্ডিত হোক না কেন সেই দোয়ার মধ্যে কিন্তু নূর পাওয়া যাবে না ওই দোয়ার মধ্যে এমন কিছু পাওয়া যাবে বহু আমরা দোয়া করি আমি আমাদের ছাত্রদের বলি যে দোয়া তোমরা চাও অনেকে শুধু দোয়া করবেন দোয়া করবেন দোয়া চাও অনেকে দোয়া নাও অনেক কম ছেলে মিলে আর কি দোয়া চাও অনেকে কিন্তু দোয়া নাও না তুমি এমন তৈরি হবে তোমার নাম শুনলে তোমার চেহারা মনে হলে তোমার চিহ্ন দেখলে আপনি আপনি অটোমেটিক আমার অন্তর থেকে দোয়া পার হবে এই রকম তৈরি হবে তুমি আর কি দোয়া করবেন দোয়া করবেন দোয়া চাই ওই করবেন দোয়া নেওয়ার মতো মানসিকতা করবে আল্লাহ এগুলো কথা আর কি আমার দেখলেই নাম শুনলেই দোয়া বেরিয়ে যাবে আপনি আপনি এরকম তৈরি করতে হবে আমাকে নিজেকে যাই হোক যে কথা আমি বলছিলাম এরা রজব মাস এখানে একটা দোয়া পড়তে হয় কজন পড়েছেন জানি না আগামীতে পড়ার চেষ্টা করবেন হ্যাঁ খুব ভাইন দোয়া দোয়াটা আর কি বলতেন হুজুর রজব চাঁদ দেখে আল্লাহ হুম্মা বলুন একবার একটা আমার পড়া হয়ে যাক বারিক লানা ফি রজাবা ওয়াসাআবানা ওয়াবাল্লিগনা রমজানা আল্লাহু আকবার কবীরা আল্লাহ এই যে রোজার আলোচনা আসলো আজকে এরকম আলোচনা বোধ হয় ইতিপূর্বে খুব একটা এরকম মজুরি যে ভয় আজকে একটা নতুন অভিনব একটা রোজার ব্যাপারে আলোচনায় আসলো আর সেই সেইটা নিয়ে বেশ দারুণ একটা অনেক কিছু জানা গেল আর কি বেশ খুব সুন্দর হয়েছে জিনিসটা খুব ভালো হয়েছে আমি ঠিক এই বিষয়টাই বলবো বা একটু রোজার ব্যাপারে টাচ করবো ভেবে এসেছিলাম আর ঠিক সেরকমই একটা বিষয় হয়ে গেল আর কি হতে পারে আমরা তেমন নয় নিশ্চিত নয় ওহিবু সালহিনা ওলাস্তু মিনুহুম লাল্লাহ আরজুকুনি সলাহা আমি ভালো মানুষদের ভালোবাসি ভালো মানুষদের ভালোবাসি তবে আমি ভালো নই একদম ভালো নই কসম করে বলছি আমি ভালো নই তবে ভালো মানুষদের ভালোবাসি আল্লাহ পাক হ্যাঁ তার নৈকটে যাওয়ার জন্য একটা ভালোবাসার আমল দিয়েছেন বিনা পয়সায় বিনা কষ্টে বিনা শ্রমে আল্লাহর অলিদের ভালোবাসুন ইনশাল্লাহ অলিদের সাথেই জানলাতে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসার ব্যাপার কোনো কষ্ট নেই সেখানে একশো লাখ নামাজ পড়তে হচ্ছে না দুশো বার কোনলাখ বারি পড়তে হচ্ছে না এমনি ভালোবাসেন একদম অকপট ভাবে অকৃত্রিম রিয়েলি ভালোবাসেন দেখবেন কোথায় পৌঁছে যাবেন আপনি আর কি জিনিসটা যাক তো দোয়াটা আমি বলেছিলাম যে মানুষ হয় বাস্তবেই যখন এরকম একটা জায়গায় পৌঁছে যায় আদি সিদ্দিকা তালা না। আমি দেখছি আপনার প্রভুকে স্বামী স্ত্রীর তো আমি দেখছি আপনার প্রভুকে আপনার প্রভু আপনার মনের খাইশ হ্যাঁ ব্যাপক তাড়াতাড়ি মিটিয়ে দেন যখনই আপনি মনে কিছু করেন দুনিয়ার বুকে সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা ওই নাজিল হয়ে যায় আপনার উদ্দেশ্য পূরণ আল্লাহবাক যখন তখন পূরণ করে দাঁড়াকি এরকম যেন আমি দেখছি আল্লাহর ওলি মানুষ যখন আল্লাহ আল্লাহ হয়ে যায় না তখন ওই রকম হয় যা মনে করে এরকম একটা ভাবনা চিন্তা করে আজকে ওই ছাত্রটার ফোনটা আসার দরকার ছিল অনেকদিন আসে না ঠিক সেই দিন ওই ফোনটা এসে যায় আজকে একটু খাওয়ার একটা চিন্তা ভাবনা হয় ঠিক সেই দিন করে একটা হাদিয়া ওইভাবেই তার কাছে এসে যায় এরকম ঘরে থাকে জি চলুন চলতে মানে রাস্তায় চলা চলছেন কদর করুন সমস্ত আল্লাহ আল্লাহ এ এ তারকা এ সমস্ত নক্ষত্রদের কদর করুন দেখুন কি হয় কিছুদিন একটু চেষ্টা করুন আল্লাহ পরীক্ষা লিমিটেড কমিয়ে নেমেছে অনেকটা আমি বলছি পরীক্ষা নেওয়াটা অনেকটা কমিয়ে নিয়েছেন আগের মানুষ সবল ছিল তাদের পরীক্ষা বেশি দিন হতো তারপরে ফাতে মুবিন নস্ত আজকের মানুষ দুর্বল আজকের মানুষ ব্যাপক গুনার মধ্যে জড়িয়ে এর থেকে যে ছিন্ন করে আল্লাহর দিকে আসবে কিছুদিন মাত্র পরীক্ষা হবে তারপর তার জন্য প্রকাশ্য বিজয় এসে যাবে ইনশাআল্লাহ একটুখানি করে দেখলাম আগে তো তেত্রিশ বছর থেকেছেন হাফিজ জি হুজুর হুদুর জি হুজুর বাংলাদেশের থানবিশাহ হুজুর রহমতুল্লাহ সুবতে তেত্রিশ বছর কাটিয়েছেন তেত্রিশটা বছর কাটাতে আজকে আপনি তেত্রিশ আর সাত চল্লিশটা দিন একটা কোনো অলির পদে মর্যাদায় থেকে দেখেন খাটি ওলি খোদাপ্রেমিক খাটি যারা অকপট তাদের কাছে থেকে দেখুন কি অবস্থাটা আপনার হয়ে যায় আল্লাহ দান করুন যদি বার এক টানা চল্লিশ না হলেও প্রতি বছরে অন্তত চল্লিশটা হোক বিভিন্ন মজদিষে আস্তে আস্তে চল্লিশটা দিন যেন আমাদের কেটে যায় অন্তত আর কি হ্যাঁ এর একটা বিষয় হ্যাঁ তো রোজার ব্যাপারে আমি বলছিলাম আমার দোয়া করেছেন চাঁদ দেখে রোজা পাবেন চাঁদ রোজেকে রোজাটাই পাবেন তাই দোয়া করছেন তার মানে বেঁচে থাকা দোয়া করছেন এর মানে মানে কি ফি রোজা পাবো অল্লাহ এই সাবান এবং রমজান মাসে আমাদের বরকত দান করো আর আমাদের এই সাবান মাস এবং রজব মাস রজব মাস এবং সাবান মাসে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও তার মানে পর্যন্ত বাঁচিয়ে রাখো বোঝা গেল বাঁচিয়ে থাকা বেঁচে থাকা দোয়া করা সুন্নতে নামাবি আর আমাদের যা অবস্থা একটু কিছুদিন বাঁচি সব একটু দোয়া করি আল্লাহ বাঁচান আর কি আর কি এখন কি একটু করে একটু ঘষে বোঝে একটু আল্লাহর দিকে যেতে পারবো আর মরে গেলে তো ব্যাস হয়ে গেল একদম আর কি এই জন্য একটু বেশি কিছু দোয়া করবেন এই জন্য একটা মশলাও আছে জানাজার নামাজের শেষ কাতারে সব বেশি জানাজার নামাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমাদের ভারতর যে কুদ্দিশাসির আল্লাহ বা তাকে এই রজম মাসের জন্ম ভূমিষ্ঠ করেছিলেন আল্লাহ একটা মিল মহব্মদ একটা আর কি হোক এই রজম মাস তাহলে বুঝলেন যে দোয়া করা আপনার শূন্যতে নবীর রমজান পাওয়ার জন্য পূর্ববর্তী বুজুর্গদের পূর্ববর্তী বুজুর্গদের ভালো যাচাই করা হতো রমজানকে পাওয়া কিন্তু রমজানকে পাওয়াকে কেন্দ্র করে যে বুজুর্গ যত বেশি রমজান পেতেন তিনি তত বেশি সম্মান মনে করা হতো তাকে এবং তাকে বেশি আল্লাহর হলি মনে করা হতো সবাই বলেন সব আল্লাহ যে যত বেশি রমজান পায় এই জন্য এই মাসটা হলো ওই রমজান মাসের ভূমিকা স্বরূপ এখন থেকেই আমাদের ওই রমজান মাস মেহমান যেটা আসছে এই তিন মাস আগে থেকে তার ওয়েলকাম জানানো এখন থেকে এই প্রস্তুতি নেওয়া এই মাসটাই হলো ওই দোয়া পড়া এবং রমজান মাসের প্রস্তুতি নেওয়া একটা রমজান কাঠান একটা রমজান ওই হাদিসের দিকে খেয়াল করুন যে হাদিসে বলা হয়েছে আফসোস পরিতাপ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজের গুণাকে ক্ষমা করে নিতে পেলো না আল্লাহ আল্লাবাক আমাদের ওর মধ্যে না করুক বলুক একটা রমজান এমনভাবে কাটা আমার তৌফিক দান করে যে আমাদের যেন রোজাগুলো একদম এই আমাদের গুণাগুলো সব ক্ষমা হয়ে যায় এবং নিষ্পাপ শিশু হতে পারে সবাই বলে মামিন আল্লাহ যেন রকম এখন থেকে প্রতিদিন একটা রোজার জন্য ওয়েলকাম জানানোর জন্য একটা প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এরকম একটা চেষ্টা করবে আর কি আল্লাহ অলি একজন বড় বড় এখন বর্তমান সময়ের হজরত পীর সুরফিকার সাহেব আলী বেঁচে আছেন ইন্টারন্যাশনাল পীর ব্যাপক বড় আল্লাহর অলি বিরাট খেদমত করছেন দুনিয়াতে উনি লিখেছেন কোনো একটা দিন কোনো একটা দিন কোনো মানুষ যদি বিনা গোনাহাতে কাটাতে পারে তাহলে ওই দিনটা সে যেন একজন নবীর সঙ্গে কাটালেন সবাই বলছেন আর আল্লাহ একটা দিন যদি কোনো মানুষ বিনা গোনাতে কাটাতে পারেন তাহলে সে যেন কার সঙ্গে কাটিয়েছেন দিনটা নবীর সঙ্গে কেটেছেন এর জন্য একটা মোক্ষম সুযোগ আল্লাহ দিতে চলেছেন আমাদের আগামী রমাজান হ্যাঁ এই রমজান মাসে যদি পুরোটা তিরিশটা দিনই কাটাতে পারি নচেত অন্তত দশটা দিন কাটাতে পারি নচেত একটা দিনও যদি কাটাতে পারি বিনা গোনাহে তার জন্য একটা মক্ষম সুযোগ হল এতে কাফ থাকা এ থেকে আপ দশ দিন করতে পারলে তো খুব ভালো খুব ভালো বিরাট সুন্দর আমল দশ দিন এ থেকে আপ করলে হাদিস পাকে বলা হয়েছে দুটো মকবুল হজের সব দান করেন দুটো যে হজ কবুল হয়েছে সেই রকম আর এত রমজান মাসে একটা নূর আসে না রমজান মাসের নূর হাদিস পাকের মধ্যে বলা হয়েছে মান সালিমা লাহু রমাজানু সালিমাত লাহু সানাতু যে ব্যক্তির রমজান মাস ভালোভাবে কাটে যে ব্যক্তির রমজান মাস ইবাদত বন্দেগির সাথে কাটে সে ব্যক্তির টোটাল বছরটাই ভালোভাবে কাটবে শোহা আল্লাহ শোভাহা আল্লাহ বি আদিমা এই জন্য আগামী রমজানকে বিরাট কদর করুন আল্লাহ যেন আমাদের সবাইকে পাইয়ে দেন এবং একদম মাসুম করেন একদম নিষ্পাপ হতে পারি আমরা এরকম একটা চিন্তা আমরা মনের মধ্যে রেখে দেই দিয়ে ওই রমজানকে আপ্যায়ন করি হ্যাঁ পাকের মধ্যে বলা হলো যে যার রমজান ভালো কাটলো আজকে উম্মতের বাকি এগারোটা মাস ভালো কাটছে না এটাই দলিল উম্মতের রমজান ভালো কাটছে না রমজান যদি ভালো কাটতো তাহলে বাকি এগারোটা মাস ভালো কাটতো আজকে ভালো রমজানও কাটছে না কাটছে না এত রমজান মাসের গতি বৃদ্ধি এত ব্যবসা বাণিজ্য এমনি খাওয়াটা এমনি আল্লা তো মানে মাত্রা সময়ে পিছিয়ে দিয়েছেন আর আমরা মানে পরিমাণে একটু পিছিয়ে দিয়েছি নাকি ওই দুবারে তিনবারে খাওয়া একেবারেই খেয়ে নি আর কি রমজান বসে বসে আল্লাহ মজুর রহমত লিখেছেন হালাল খাদ্য বেশি না খাওয়া হালাল খাদ্য বেশি না খাওয়া আর আজকে তো হারামে ভরপুর আর নানান আরও কত কি হয়ে যাচ্ছে আপনার ইফতার পার্টি থেকে শুরু করে নানান তাল ঘুরে যাচ্ছে আর কি এই জন্য রমজান মাসকে খুব ভালোভাবে কাটাবার চেষ্টা করুন দেখবেন টোটাল এগারোটা মাস বরকত রহমত কিভাবে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয় একটা পরীক্ষা করুন পরীক্ষা পেরাত নিয়ে আর কি যাই হোক এই রমজানকে কেন্দ্র করে আমাদের বছর চলা উচিত পূর্ববর্তী বুজুর্গদের আমার এটাই ছিল তারা রমজানকে কেন্দ্র করে এই বছর কাটাতেন রমজানকে কেন্দ্র করে এই বছর কাটাতেন তার মানে রমজানের রমজান পাওয়ার পর ছ মাস পর্যন্ত আল্লাহর দরবারে এটাই কান্নাকাটি করতেন ও আল্লাহ বিগত রমজানটা কবুল হয়েছে না হয়নি এইভাবেই তারা গাড়ি করতেন বিগত রমজানটা কবুল হয়েছে কি না হয়েছে এইটা হ্যাঁ এই এইর উপরেই তারা চিন্তা করতেন তাই তো আল্লাহ কবুল হয়েছে কিনা আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো ছ মাস যাবৎ একটা রমজান সম্পর্কে গাড়ি করে তারা কাটাবেন আর বাকি ছ মাস যেটা আসছে ছ মাস আগে থেকে তারা বলতেন আল্লাহ আগামী রমজানটা পাইয়ে দিও আল্লাহ আগামী রমজানটা পাইয়ে দিও এই রকম দোয়া তারা পুরো বছরটাই রমজানকে কেন্দ্র করে আর কি চালাতেন তো আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে আমাদের বছর কাটবে রমজানকে কেন্দ্র করে বছর কাটবে রমজানকে কেন্দ্র করে আর দিন কাটবে নামাজকে কেন্দ্র করে দিন কাটবে নামাজকে কেন্দ্র করে এক নামাজের পরে আর এক নামাজের ইন্তজার এক নামাজের পরে কোনো ইন্তজার নয় রজনুন ওই ব্যক্তি সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী যাদেরকে আল্লাহ পাক কাল কেয়ামতের মাঠে আরো সে ছায়া দান করবেন তার মধ্যে এক প্রকার হলো অরজনুন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক কাল মাহশারে আরো সে ছায়া দান করবেন এই জন্য আমাদের দিন কাটবে আমি কিভাবে বললাম একটা নামাজ থেকে ফারি হওয়ার পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করেই তার দিনটা যাবে হ্যাঁ যদি মসজিদে কাটাতে পারে তাও সব আর মসজিদের বাইরে দিল বাকা দিল বায়ার দস্ত বাকার মসজিদের বাইরে গেলেও ওর মনটা সব সময় মসজিদের মুখেই থাকবে আর কি এরকমভাবে দিনটা কাটাতে হবে আর বছরটা কাটাতে হবে আপনার রমজানকে কেন্দ্র করে রমজান যে গিয়েছে সেটা আল্লাহ কবুল করুন আর রমজান যেন আগামীতে পাইয়ে দেন এই ছমাস মাস যদি আমরা কাটাতে পারি তাহলে পুরো গোসের বছর গোল্ডেন পুরো দিন গোল্ডেন পুরো লাইফ গোল্ডেন সোভার আল্লাহাম সোভার আল্লাহ এই কমের সম্পর্ক যেমন ইমানের সাথে রয়েছে ইমানি বিশ্বাস হ্যাঁ সবরের সাথে আছে ওই রকম এই কমের উন্নতি অবনতি রমজানকে কেন্দ্র করে আছে রমজানের রোজা রাখার ব্যাপারটা চলছিল মশলা তো অপন জায়গায় থাকবে ওজোরের একটা যারা মাজুর ব্যক্তি তাদের একটা ছাড়ছড় করা আমাদের শরিয়াতে আছে একেবারে নিরস শরিয়াত না ওজোর মাজুরকে সবসময় একটা স্থান দেওয়া হয় তাই বলে এমন ওজোর তৈরি না করা নিজে আগে থাকতে আই বা একটু বেশি করবে করে এক্সট্রা করে রাখবে এটাই রমজানে খরচ করব এরকম করতে পারে মানুষ রমজানে বিরাট কষ্ট হলে রোজানায় ছাড়তে পারে বিরাট কষ্ট হলে ছাড়তে পারে না বরং ছাড়াই দরকার এত কষ্ট হচ্ছে যদি রোজা রাখতে যায় তাহলে হয়তো মারা পড়বে এই সময় রোজা ভেঙে দেবে দেওয়াটাই ভালো অসুবিধা নেই তাই বলে এত খাটটা কাট খাটবে না যাতে ওই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য আগে থাকতে কিছু গোছাবার চেষ্টা করবে করে রমজান রমজানের একটু অন্য কাজ থেকে ফারিক হয়ে ওটা ইন সব ইনকাম করার জন্য রেখে দেবে আল্লাহ ওর বরকত পুরো বছরে তাকে দান করবেন এটা একটা পরীক্ষা করবেন বা খেয়াল করবেন দেখবেন পেয়ে যাবেন খুব পেয়ে যাবেন আল্লাহর বরকত রহমত খুব আল্লাহ ঢেলে দেবেন তাড়াতাড়ি ঢেলে দেবেন আর দিন দুনিয়া রাখবেন না এখন এই বিরাট পাপের জায়গা এখানে খানিকটা একটু আল্লাহর দিকে কিছুক্ষণ সরে আসলেই আল্লাহ ব্যাপক রহমত বরকত করবেন পাওয়া যাচ্ছে আর কি আমরা হাতে হাতে পাচ্ছি আর কি জিনিসটা অনেকেই পাচ্ছে এরকম কথা বলছেন আর কি আর কি আপনিও সেই দলে ভিড়ুন আপনার সেই দলে দাগুন যাই হোক আমি বলছিলাম এই কমের সম্পর্ক রমজানের সাথে কোরআনের সাথে ইমানের সাথে একজন কবি ধারণ বলেছেন হ্যাঁ কম হ্যায় ইমান সে কম হ্যায় ইমান সে ইমান রুখসাত কম গুম সোম হ্যায় কোরআন সে কোরআন রুখসাত সোম গুম কম ভাই মানুষে এ কম পৃথিবীর বুকে রাজ্য শাসন করেছে এ কম আপনার করেছে এ কম এমন কম ছিল যে কম সঙ্গে মিশলে মানুষ আনন্দ বোধ করত এ কম এমন কম ছিল যে কম রাজ সাক্ষী হতো সর্ব জায়গাতেই সমস্ত জায়গায় মুসলমান যদি একজন থাকে উনি কি বলছেন ওনার কথাটা শেষ কথা রকম ছিল মুসলমান একটা জাত একটা সময় এক বাক্যে অমুসলিম পর্যন্ত একজন মুসলমান উনি বাস এতটুকুই যথেষ্ট উনি যেটা বলবেন ওরাই শেষ কথা আর কারোর কথা নেওয়া হবে না এইভাবে বিচার করা হতো এরকম জাতি ছিল এই মুসলমান কিসের কারণে ইমানের শক্তির কারণে কোনো শক্তি পৃথিবীতে মুসলমানদের বেশি ছিল না না মন বাহুবল না অর্থবল না অস্ত্রবল কোনো কালে বেশি ছিল না না জনবল সব সময় যে মদত হয়েছে মুসলমানদের উপরে ইমানের শক্তি ওমান নাসরু ইল্লা মিন ইন্দিল্লা সাহায্য হতেই পারে না আল্লাহ পাকের পক্ষ ছাড়া ব্যথিত ওখান থেকে মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে অপরিহার্য আমি নিজে চাপিয়ে নিলাম আমার উপরে আর কি তো এই সম্পর্ক সঙ্গে ছিল তাই বলছেন কম হ্যাঁ ইমান ইমান রুখসাত কম গুম ইমানও বিদায় কম ভরস্য হয়ে গেছে এ কম একদম মরা ছিপড়ে পরিণত ছোপড়ায় পরিণত হয়ে গেছে ছোপড়ায় পরিণত হয়ে গেছে কমে আর সেই পাওয়ার নেই আর সেই সম্মান নেই এই কমের আর মানুষ দিকে আর সেই সম্মানের দিকে সাথে শ্রদ্ধার সাথে তাকিয়ে দেখে না বহু কিছু আল্লাহ ছিলেন একটা ব্যবসাও আল্লাহ বহু ব্যবসা মুসলমানদের দিয়েছেন কিন্তু যেই এই ব্যবসাকে তারা খারাপ পথে ব্যবহার করেছেন হ্যাঁ সেই ব্যবসা অন্যদিকে চলে যাচ্ছে মাছের ব্যবসা মাছের ব্যবসা মাছের ব্যবসা মুসলমানদের ছিল দেখা যাচ্ছে এরা ওতে অত্যাচার করলো ও ব্যবসা উড়ে যাচ্ছে মুসলমানদের হাত থেকে অন্য হাতে আল্লাহ দিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার কাপড়ের ব্যবসা এ ওয়েদের ছিল ওতে অত্যাচার করছে সব আল্লাহ তুলে নিচ্ছেন এই জন্য বিশ্বাস নেই হারামে আমার চলবে হারাম করলে আমার বেশি হবে এই যে বেশি চিন্তা ভাবনা করে হ্যাঁ আস্তে আস্তে সব ব্যবসা আল্লাহ আমাদের থেকে তুলে নিচ্ছে বরংবার একটু চিন্তা করবেন ইমান মজবুত করুন আল্লাহরবাবু বিশ্বাস করুন হ্যাঁ একই বিশ্বাস রাখুন আবার আল্লাহের রহমত আবার আসবে আবার আসবে ইনশাআল্লাহ তো কম হ্যাঁ ইমান সে ইমান রুখসাত কম গুম আর একটা হলো সম হ্যাঁ কুরআন সে রোজার সম্পর্ক কুরআন সঙ্গে রমাজান কোরআন মুসলমান রমাজান কোরআন মুসলমান তিনটের বিরাট ঘর সম্পর্ক ছিল আর কি এই জন্য কাসরাতে তিলাওয়াতে এটা রমজান মাসে বিরাটভাবে করা উচিত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আমাদের ইমাম পুরো রমজান মাসে তেষট্টিটা খতম করতেন সবাই বলেন সব হায় আল্লাহ তেষট্টিটা খতম দিনেও একটা খতম রাত্রেও একটা খতম তারাবিতে তিন খতম মোট তেষট্টিটা খতম পড়তে রাখি হজরত জাগারিয়া রহমতুল্লাহ বাড়িতে বলেন ওনার বাড়ির স্ত্রী বি ওনার মা বলা হয়েছে উনি সমস্ত কাজ করেও প্রতিদিন প্রায় একটা করে খতম পড়তে উঠে আর এই কোরআনের সঙ্গে মুসলমান এমন সম্পর্ক ছিল আর কি তো সম হ্যা কোরআন সে কোরআন রুকসাদ সম গুম কোরআন রুকসাদ সম গুম কোরআনও বিদায় রোজাও বিদায় রোজার যে একটা আপনার প্রাপ্তি ছিল রোজার যে একটা নূর ছিল সে নূরও আমরা পাচ্ছি না ঠিক মতো কারণ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই আর কোরআনকে নিয়ে তো ব্যবসাও করি আমরা নানান তার যে যত তাড়াতাড়ি খতম করাতে পারে সেই ভালো হাফেজ আল্লাহ আকবার সমাজটা কোথায় গেছে বুঝতে পাচ্ছেন আর যে সুন্দর পড়ে সে ভালো হাফেজ না এই হলো সমাজের মানদণ্ড আল্লাহ হেফাজত করুন সঠিক বুঝ দান করুন এবং ইমান আকালামের উপরে চির দৃঢ় রাখুন এবং চির জীবন এই সমস্ত আল্লাহর বলিদের গোলামি করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকে দাসত্ব নবী আলী সাল্লাহ আনুগত্য এক হাতে দাসত্ব অন্য হাতে আনুগত্য আল্লাহর হুকুম নবীর তরিকায় সব আল্লাহ মানার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলাইকুম